রিপ্রেজেন্টকে স্টেপ করে। আমি আর একটু ক্লিয়ার হও, ল প্রপোজ ফেয়ার প্রপোজ মানে ল প্রপোজ ফেয়ারে যে ওজোন গ্যাস সেটা কিন্তু গ্রিন হাউস গ্যাস, এবং গ্রিন হাউস গ্যাস গুলি কিন্তু আমাদের গ্রিন জন্য হাউস গ্যাস, হ্যাঁ ওটা মেন। যদি অতিরিক্ত হয় তাহলে গ্রিন হাউস গ্যাস গুলি আমাদের জন্য কি ক্ষতিকর, হার্মফুল, ঠিক কিনা? জি ম্যাম, প্রপোজ ফেয়ারে যে ওজন থাকে সেটা কিন্তু গ্রিন হাউস গ্যাস, এবং আমরা জানি যে অ্যাটমোস্ফিয়ারে বা ট্রোপোস্ফিয়ারে যদি গ্রিন হাউস গ্যাসের কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে কি হবে, বেশি পরিমাণে হিট ট্র্যাপ হবে, যার ফলে লো এই ট্রোপোস্ফিয়ারের টেম্পারেচার বেড়ে যাবে, যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলছি। গ্লোবাল তাহলে ওয়ার্মিং, জি ম্যাম, ট্রোপোস্ফিয়ারের যে ওজনটা সেটা কিন্তু আমাদের জন্য হার্মফুল, মানে ক্ষতিকর বেশি হয়ে গেলে। আর স্ট্রেটোস্ফিয়ারের যে ওজনটা আমরা দেখছি এটা আমাদের জন্য হাইলি বেনিফিশিয়াল, কারণ এই ওজন যদি না থাকতো তাহলে কি হতো, আলট্রাভায়োলেট রেডিয়েশন পৃথিবীতে চলে আসতো, আর সারফেসে চলে আসতো। তাই দুইটার কিন্তু দুই কাজ, স্ট্রেটোস্ফিয়ার ওজোন লেয়ারের কাজ হলো আলট্রাভায়োলেট রেডিয়েশন অ্যাবজর্ব করে আমাদেরকে বাঁচায়, ইট সেভস ফ্রম স্ট্রেটোস্ফিয়ারের যে ওজোন লেয়ার, এই ওজোন লেয়ার কি করে, ইট সেভস আস ফ্রম আলট্রাভায়োলেট রেডিয়েশন। ট্রোপোস্ফেরিক ওজোন লেয়ারটা আমাদের কি করে, ট্রোপোস্ফেরিক ওজোন লেয়ার সেভস আস ফ্রম দ্য হার্মফুল ইফেক্ট অফ আলট্রাভায়োলেট রেডিয়েশন। আলট্রাভায়োলেট রেডিয়েশনের হার্মফুল ইফেক্ট থেকে আমাদেরকে কি করে, সেভ করে, রক্ষা করে। অন দ্য আদার হ্যান্ড ট্রোপোস্ফিয়ারে যে ওজন থাকে এই ওজনটা কি করে, লং ওয়েভ রেডিয়েশনে অ্যাবজর্পশনে সাহায্য করে, লং ওয়েভ রেডিয়েশন অ্যাবজর্ব হয় যার ফলে লোয়ার লেভেল লোয়ার যে ট্রোপোস্ফিয়ার, এই ট্রোপোস্ফিয়ার টেম্পারেচার বেড়ে যায়। টেম্পারেচার বেড়ে যাওয়াকে আমরা বলছি অন্য কথায় গ্লোবাল ওয়ার্মিং, এবং ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আমরা ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট গুলি গত ক্লাসে আমরা পড়েছি। এখন দেখো দুইটা ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের? হ্যাঁ লাবিব, জি ম্যাম, বলতে পারবে ক্লিয়ারলি যে বিষয়টা কি, আমরা দুইটা দুইটা বিষয়, একটা হলো গ্রিন হাউস ইফেক্ট আর একটা হলো ওজোন লেয়ার ডিপ্লিশন, দুইটার মধ্যে পার্থক্য কি একটু বলো দেখি। ম্যাডাম, গ্রিন হাউসটা মূলত সংঘটিত হয় ট্রোপোস্ফিয়ারিক, যে আমাদের একটা লেয়ার আছে ট্রোপোস্ফিয়ারিক লেয়ারে, ওইটা ম্যাডাম গ্রিন হাউস গ্যাসটা সংঘটিত হয়। আর ওজোন লেয়ার ডিপ্লেশনটা হয় মূলত স্ট্র্যাটোস্ফিয়ারে, যে 15 থেকে 30 কিলোমিটার এই রেঞ্জের মধ্যে ওজোন লেয়ারটা অবস্থিত করে, আর ওই ওজোন লেয়ারটা আমাদের আলট্রাভায়োলেট রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। এই তো ম্যাডাম মূলত ডিফারেন্স। তাহলে এটা হলো আমাদের জন্য খুবই বেনিফিশিয়াল, যদি ওজোন লেয়ার ডিপ্লিশন হয়ে যায় তাহলে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন যদি পৃথিবীতে আসে আমাদের জন্য সেটা অনেক ক্ষতিকর হবে। হ্যাঁ তাহলে জি দুইটা ম্যাম, ওজনের পার্থক্য বুঝতে পেরেছি তো আমরা। হ্যাঁ দুইটা ওজনের পার্থক্য বুঝতে পেরেছি। ইয়েস ম্যাম, জি ম্যাম, তাহলে এই যে দেখো এই 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 গ্রাফটা থেকে আরেকটু ক্লিয়ার গ্রাফ দেখা যাচ্ছে, গ্রাফ দেখা যায়? জি ওকে জি ম্যাম, যায়, তাহলে দেখো ইয়েস ম্যাম, এই যে একটা একটা লাইন লাইন গ্রাফ দেখো, লাইন দেখা যাচ্ছে, নিচে দেখো একটু অংশ রেড কালার, না নিচের অংশটুকু রেড কালার বলছে ওজন ইনক্রিজেস ফ্রম পলিউশন, এটা হলো অ্যাটমোস্ফিয়ারে ট্রোপোস্ফেরিক ওজন, এটা আমাদের জন্য পলিউটেন্ট, এটা আমাদের জন্য হার্মফুল, এই ট্রোপোস্ফেরিক ওজন। অন দ্য আদার হ্যান্ড দেখো এই যে উপরে স্ট্রেটোস্ফিয়ারের ওজন লেয়ার, এই ওজন লেয়ারটা হলো স্ট্রেটোস্ফেরিক ওজন, এটা আমাদের জন্য আমরা বলছি এটা আমাদের জন্য বেনিফিশিয়াল, এটা আমাদের জন্য উপকারী। আর এই ট্রোপোস্ফিয়ারের ওজন এটাকে বলছি গ্রিন হাউস গ্যাস। বারবার খেয়াল করো স্ট্রেটোস্ফিয়ারের ওজনটা কিন্তু গ্রিন হাউস গ্যাস, স্ট্রেটোস্ফিয়ারের ওজনটাকে কিন্তু ওজনটাকে আমরা গ্রিন হাউস গ্যাস বলছি। গ্রিন হাউস গ্যাস কেন বলছি, এটা কেন গ্রিন হাউস গ্যাস বলা হয় বলো দেখি? ম্যাম কারণ ট্রপোস্ফিয়ার লং লং ওয়েভ ওয়েভ রেডিয়েশন কে রেডিয়েশন ট্র্যাপ ট্র্যাপ করতে করতে পারে পারে, এটা। যে সমস্ত গ্যাস লং ওয়েভ রেডিয়েশন কে ট্র্যাপ করতে পারে সেই গ্যাস গুলিকে বলছে আমরা গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস, এই যে ওজন ট্রপোস্ফিয়ারে একটু থাকে ওজন, সেই ওজন ওজন গ্যাসটা কি করে, লং ওয়েভ রেডিয়েশন কে ট্র্যাপ করে, এই ওজনটা হলো গ্রিন হাউস গ্যাস, এবং এই ওজন গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী, এটা আমাদের জন্য হার্মফুল ওজন। অন দ্য আদার হ্যান্ড এই যে স্ট্রেটোস্ফিয়ারের ওজন, এই ওজন আমাদের জন্য হাইলি বেনিফিশিয়াল। তাহলে যখন তোমাদের পরীক্ষা আসবে যে রাইট ডাউন দ্য মেকানিজম অফ গ্রিন হাউস ইফেক্ট, ওইখানে কখনোই কি ওজন লেয়ারের কথা আসবে না ম্যাডাম, না ম্যাডাম, হবে আসবে না, কারণ তোমার গ্রিন হাউস গ্যাস তো এখানে অবস্থিত, এবং ওজন এই আমাদের গ্রিন হাউস ইফেক্টটাও হয় ট্রোপোস্ফিয়ারে,
আর ওজন লেয়ারের বিষয় একেবারেই ভিন্ন। ওজন লেয়ারটা হলো ওজন লেয়ারে অবস্থিত, যেটা 30 কিলোমিটার পর্যন্ত। কাজেই তোমাদের যদি ওজন লেয়ার আসে, দয়া করে ওজন লেয়ার বলবে। আর যদি গ্রিন হাউস ইফেক্ট আসে, কখনোই সেখানে ওজন লেয়ারের কোনো কথাই আসবে না। দেখো মাঝখানে কত জায়গা, মাঝখানে কত পোর্শন ফাঁকা, এখানে ওজন লেয়ারের কথা কি করে আসে? হ্যাঁ, এখানে পাহাড় পর্বত আছে, সেখানে বরফ আছে। এই 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 অংশটা তো এই 10 থেকে 11 কিলোমিটার, আমরা জানি মাউন্টেনে আইস ক্যাপ থাকে, এটা তো টোটালি বরফ দ্বারা আবৃত। এই ওজন ওজন গ্যাসটুকু, এই ওজন হলো নিচের লেয়ারে, যে ওজনটা আমাদের জন্য গ্রিন হাউস ইফেক্ট ঘটায়, সেটা হলো সিম্পলি সারফেস এর সাথে অংশ অংশটুকুতে হিউম্যান অ্যাক্টিভিটিস এর কারণে উৎপন্ন হয়। আর অন দা আদার হ্যান্ড, এই ওজন লেয়ারটা কিন্তু এখানে ন্যাচারালি তৈরি হয়, এটা কোনো হিউম্যান করে না, এটা ন্যাচারালি এখানে তৈরি হয়, ন্যাচারালি এখানে তৈরি হয়। এবং বলা হয়েছিল এই ওজন লেয়ারটা মেইনলি ওজন দ্বারা তৈরি, ওজন ছাড়াও এখানে কিছু অক্সিজেন থাকে এবং কিছু মলিকুলার অক্সিজেন থাকে, যেটাকে জায়মান, তোমরা জানো জায়মান অক্সিজেন, ও টু থাকে, ও থাকে। ওজন ছাড়াও, ওজনের তো হলো ও থ্রি। এই ওজন লেয়ারে তিনটা জিনিস থাকে, বলছি মেইনলি 99% ওজন দিয়ে তৈরি, কিন্তু আরো কিছু অংশ কি থাকে, ও টু ও থাকে, এবং সাথে ও জায়মান অক্সিজেন যেটা সেটাও থাকে। এখন দেখো কখনোই তোমরা, কিন্তু আমি বারবার বলছি যে তোমাদের যখন গ্রিন হাউস ইফেক্টের মেকানিজম আসে, সেখানে ওজন লেয়ার সম্বন্ধে কোনো কথা বলবে না, ওজন কোনো কথা আসবে না, ওজনের কোনো কথা আসবে না। অন দা আদার হ্যান্ড, যদি ওজন লেয়ার ডিপ্লিশন আসে, সেখানেও গ্রিন হাউস এর কোনো কথা আসবে না, দুইটা একেবারেই ভিন্ন বিষয়। ওকে, এখন আসো তাহলে, এই যে ওজন বলছি যে এই ওজনটা, ওজন লেয়ারটা দিন দিন কি হচ্ছে, ডিপ্লিশন হয়ে যাচ্ছে। দা ওজন লেয়ার ডিপ্লিশন ডে বাই ডে ডিউ টু হিউম্যান ইন্ডিউসড গ্যাসেস এন্ড কেমিক্যালস, দিস ফেনোমেনন ইজ নন অ্যাজ ওজন লেয়ার ডিপ্লিশন। তাহলে কিভাবে হিউম্যান ইন্ডিউস গ্যাস গুলি, সোর্স গুলি কি? এখন আসো, ওজন ডিপ্লিটিং সাবস্টেন্স কি কি সাবস্টেন্স এর কারণে ওজন ডিপ্লিশন হচ্ছে? নাম্বার ওয়ান ক্লোরো ফ্লোরো কার্বন, নাম্বার টু হাইড্রো ক্লোরো ফ্লোরো কার্বন, হাইড্রো ব্রোমো ক্লোরো কার্বন, হেলন মিথাইল ব্রোমাইড, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম। এই কেমিক্যাল গুলি কি হচ্ছে, হিউম্যান অ্যাক্টিভিটিস এর কারণে তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পর এগুলি বাতাসের মাধ্যমে ট্রান্সফার হয়ে কোথায় যাচ্ছে, স্ট্রেটোস্ফিয়ারে যাচ্ছে। দেখো এই যে তৈরি হচ্ছে, এখানে আমরা হিউম্যান অ্যাক্টিভিটিস এর কারণে ট্রপোস্ফিয়ারে এই কেমিক্যাল গুলি তৈরি হচ্ছে। হ্যাঁ, এই কেমিক্যাল গুলি পরবর্তীতে, এখানে একটা কেমিক্যাল এর নাম দেখাচ্ছে সিএফসি, ক্লোরো ফ্লোরোকার্বন, এগুলি কি হচ্ছে, বাতাসের মাধ্যমে, এয়ার মোশনের মাধ্যমে ট্রান্সফার হয়ে স্ট্রেটোস্ফিয়ারে যাচ্ছে, স্ট্রেটোস্ফিয়ারে যাচ্ছে, স্ট্রেটোস্ফিয়ারে গিয়ে স্ট্রেটোস্ফিয়ার ওজনকে ভাঙে, এই জন্য এগুলিকে বলে ওজন ডিপ্লিটিং সাবস্টেন্স। তাহলে কি, দ্য সাবস্টেন্সেস দ্যাট আর রেসপন্সিবল ফর দ্য ব্রেকডাউন অফ ওজন লেয়ার, দ্য সাবস্টেন্সেস দ্যাট আর রেসপন্সিবল ফর দ্য ডিপ্লিশন অফ ওজন লেয়ার ইজ নন এজ ওজন ডিপ্লিটিং সাবস্টেন্স। তোমাদের নোটে এগুলি থাকবে না, তোমাদেরকে কিন্তু এখন লিখতে হবে, কিছু জিনিস আছে যেগুলো হ্যান্ড আউটে থাকে না, নিজেদের লিখে নিতে হয়। তার ওজন ডিপ্লিটিং সাবস্টেন্স, ওজন ডিপ্লিটিং সাবস্টেন্স কাকে বলবো, দ্য সাবস্টেন্সেস দ্যাট আর রেসপন্সিবল ফর দ্য ডিপ্লিশন অফ ওজন লেয়ার, দ্য সাবস্টেন্সেস দ্যাট আর রেসপন্সিবল ফর দ্য ডিপ্লিশন অফ ওজন লেয়ার ইজ নন এজ ওজন ডিপ্লিটিং সাবস্টেন্স। এবং ওজন ডিপ্লিটিং সাবস্টেন্স গুলির উদাহরণ বল, যদি বলে যে কয়েকটি ওজন ডিপ্লিটিং সাবস্টেন্স এর নাম লিখো, এগুলো হলো ওজন ডিপ্লিটিং সাবস্টেন্স। কি কি বলছি, যে ক্লোরো ফ্লোরোকার্বন, হাইড্রো ক্লোরো ফ্লোরোকার্বন, হাইড্রো ব্রোমো ফ্লোরোকার্বন, হেলন মিথাইল ব্রোমাইড, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম, এবং আরো অনেক আছে। তোমাদেরকে মেজর যে আছে, মেজর ওজন ডিপ্লিটিং সাবস্টেন্স এর কয়েকটা উদাহরণ আমরা দেখালাম। এখন এগুলির সোর্স কি, এটা তোমরা জানো, সোর্স গুলি কি, সোর্সেস অফ ওজন ডিপ্লিটিং সাবস্টেন্সেস, সোর্স কি বলছে, রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশনার, ক্লিনিং এজেন্ট, আমরা বিভিন্ন ধরনের ক্লিনিং এজেন্ট ইউজ করে থাকি, সেগুলি থেকে, সলভেন্টস, ফায়ার এক্সটিংগুইশার, এরোসল, কম্পোনেন্টস ইন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস, এগ্রিকালচারাল ফিউমিগেন্টস, এগুলি হলো সোর্স, মেজর সোর্স। আমরা এর আগে দেখলাম ওজন ডিপ্লিটিং সাবস্টেন্স, আর সেই ওজন ডিপ্লিটিং সাবস্টেন্স এর সোর্স গুলি হলো এই, এগুলি হলো সোর্স। অনেক সময় পরীক্ষা আসে, লিস্ট ডাউন দা ওজন ডিপ্লিটিং সাবস্টেন্সেস এন্ড দেয়ার সোর্সেস, লিস্ট ডাউন দা, রাইট ডাউন দা ওজন ডিপ্লিটিং সাবস্টেন্সেস এন্ড দেয়ার সোর্সেস, অনেক সময় পরীক্ষায় আসে, কাজেই তোমরা এগুলি খেয়াল রাখবে। এখন আসো, মেকানিজম অফ ওজন লেয়ার ডিপ্লিশন, যেটা আমাদের
মেজর জানার বিষয় যে কেন ওজোন লেয়ারটা দিন দিন ডিপ্লিশন হয়ে যাচ্ছে, কেন এটাকে আমরা বলছি মেকানিজম অফ ওজোন লেয়ার ডিপ্লিশন, কিভাবে ডিপ্লিশন হচ্ছে, কিভাবে ওজোন লেয়ারটা ডে বাই ডে হিউম্যান অ্যাক্টিভিটিস দ্বারা ডিপ্লিশন হচ্ছে সেটার মেকানিজম আমরা জানবো, হ্যাঁ প্রক্রিয়াটা জানবো, প্রসেসটা জানবো। দেখো বলছি যে ওজোন ডিপ্লিটিং কেমিক্যালস, একটু আগে যেগুলির নাম দেখলাম, ওজোন ডিপ্লিটিং কেমিক্যালস আর ইমিটেড অ্যাট দ্য আর্থ সারফেস বাই হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যান্ড আর ট্রান্সপোর্টেড টু দ্য স্ট্রেটোস্ফিয়ার বাই এয়ার মোশন। একটু আগে এই কথাটা আমরা জেনেছি যে এই যে ওজোন ডিপ্লিটিং কেমিক্যালস গুলি কি হয়, ইমিটেড অ্যাট দ্য আর্থ সারফেস বাই হিউম্যান অ্যাক্টিভিটিস, হিউম্যান অ্যাক্টিভিটিস এর কারণে বিভিন্ন সোর্স থেকে ওজোন ডিপ্লিটিং কেমিক্যালস গুলি ইমিটেড হচ্ছে এবং এগুলি ইমিটেড হয়ে ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে, ট্রান্সপোর্টেড চলে যাচ্ছে অ্যান্ড আর ট্রান্সপোর্টেড টু দ্য স্ট্রেটোস্ফিয়ার বাই এয়ার মোশন। এয়ার মোশনের মাধ্যমে কিছু কিছু কেমিক্যাল কি করে স্ট্রেটোস্ফিয়ারে চলে যায়। হ্যাঁ হোয়েন আল্ট্রাভায়োলেট লাইট, আল্ট্রাভায়োলেট এর স্ট্রেটোস্ফিয়ারে কি থাকে, স্ট্রেটোস্ফিয়ারে কি থাকে বলো, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন থাকে কি না, কারণ স্ট্রেটোস্ফিয়ারে কাজ আল্ট্রাভায়োলেট রেডিয়েশন অ্যাবজর্ব করা, তাহলে স্ট্রেটোস্ফিয়ারে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন থাকে। যখন এই কেমিক্যালস গুলি স্ট্রেটোস্ফিয়ারে যায় দেন কি করে, এই আল্ট্রাভায়োলেট রেডিয়েশন স্ট্রাইকস দ্য এই কেমিক্যালস, যেমন একটা উদাহরণ দিচ্ছি সিএফসি, ফর এক্সাম্পল সিএফসি, সিএফসিটা যখন স্ট্রেটোস্ফিয়ারে গেল ট্রপোস্ফিয়ার থেকে তখন এই স্ট্রেটোস্ফিয়ারে যে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন থাকে এই আল্ট্রাভায়োলেট রেডিয়েশন কি করে, সিএফসি কে ব্রেকডাউন করে, হ্যাঁ সিএফসি কে ব্রেকডাউন করে, ক্লোরিন প্রোডিউস করে, কিভাবে দেখো CFCl3, সিএফসি এটা হলো CFCl3, CFCl3 প্লাস ইউভি লাইট, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন এর সাথে CFCl3 বিক্রিয়া করে CFCl2 প্লাস ক্লোরিন তৈরি করে, অ্যাটমিক ক্লোরিন তৈরি করে। এই ক্লোরিনটা কি করে, দ্য ক্লোরিন অ্যাটম দেন রিয়্যাক্টস উইথ অ্যান ওজোন মলিকুল ব্রেকিং ইট অ্যাপার্ট অ্যান্ড ফর্মস অ্যান অর্ডিনারি অক্সিজেন মলিকুল। এই ক্লোরিন অ্যাটমটা ওজোনকে ভেঙে ফেলে, O3 কে ভেঙে কি করে O2 পরিণত করে এবং ক্লোরিন মনোক্সাইড তৈরি করে। ক্লোরিন অ্যাটমিক ক্লোরিন যেটা তৈরি হয়েছিল সেই অ্যাটমিক ক্লোরিন কি করে ওজনের সাথে বিক্রিয়া করে ক্লোরিন মনোক্সাইড এবং অক্সিজেন তৈরি করে। এই ক্লোরিন মনোক্সাইড কি করে অ্যাগেইন দেন ফ্রি অক্সিজেন অ্যাটম। আমি বলেছিলাম ওজনে তিন ধরনের বিষয় থাকে, একটা হলো ওজন O3, একটা হলো O2, একটা হলো অ্যাটমিক অক্সিজেন। এই অ্যাটমিক অক্সিজেন কি করে ক্লোরিন মনোক্সাইড কে ভেঙে ফেলে, দেন ফ্রি অক্সিজেন অ্যাটম ব্রেক্স আপ দ্য ক্লোরিন মনোক্সাইড এন্ড প্রোডিউস এ ক্লোরিন অ্যাটম। এই ক্লোরিন মনোক্সাইড পরবর্তীতে অ্যাটমিক অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্লোরিন প্লাস অক্সিজেন তৈরি করে, অ্যাটমিক ক্লোরিন। তাহলে অ্যাটমিক ক্লোরিন আবার কি করবে, ওজনকে ভাগবে, আবার নতুন একটা ওজনের সাথে সে ভাগবে। বলছে আফটার ইচ রিয়াকশন ক্লোরিন ইজ এবল টু বিগিন দ্য ডেস্ট্রাকটিভ সাইকেল অ্যাগেন উইথ অ্যানাদার ওজন মলিকুল। ওই যে ক্লোরিনটা তো অ্যাটমিক ক্লোরিন তৈরি হলো, এই অ্যাটমিক ক্লোরিন আবার কি করবে এই ওজনকে ভেঙে ফেলবে। অ্যাটমিক ক্লোরিন প্লাস ওজন ক্লোরিন মনোক্সাইড অক্সিজেন, এই ক্লোরিন মনোক্সাইড আবার কি করবে অ্যাটমিক অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আবার একটা অ্যাটমিক ক্লোরিন তৈরি হবে। এই বিক্রিয়া চলতে থাকবে অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, ক্লোরিন ওজনকে ভাঙবে আবার ক্লোরিন তৈরি হবে, আবার ক্লোরিন ওজনকে ভাঙবে আবার অ্যাটমিক ক্লোরিন তৈরি হবে। এই ম্যাম বিক্রিয়ার মাঝখানে ওই চিহ্নটার নাম কি, কোন চিহ্নটা, এই যে ডাবল সমান দেওয়া আছে তারপরে গেটার দিন সিঙ্গেল দিবে, বুঝো নাই এর বাম পাশে জয়েন্ট হয়ে যাচ্ছে, সিঙ্গেল একটা ইয়া দিবে যেভাবে আমরা বিক্রিয়া লিখি সেভাবে করবে, শুধু সমান দিলেই হবে, একটা সমান দেওয়ার দরকার নাই, আরো চিহ্ন দিবে সমান দেওয়া নাই, সমান দিলে তোমাকে দুই পাশে সমান সমান লিখতে হবে, বুঝো নাই হ্যাঁ বিক্রিয়ার ওই সংখ্যা সমান হতে হবে, কাজে তুমি এরো চিহ্ন দিবে, এরো চিহ্ন দিতে হবে। ওকে বলছি এই বিক্রিয়া ডিউ টু প্রলং টু লাইফ সাইকেল ইন অ্যাটমোস্ফিয়ার, এটা কতক্ষণ চলবে বলছে সিএফসি এর লাইফ সাইকেল অত্যন্ত বেশি, সিএফসি এর লাইফ সাইকেল অনেক বেশি, বলছে ডিউ টু প্রলং টু লাইফ সাইকেল, দীর্ঘ লাইফ সাইকেল দীর্ঘ হওয়ার কারণে সিঙ্গেল সিএফসি মলিকুল ক্যান ডেস্ট্রয় 1 লাখ ওজন মলিকুল। এই যে আমরা দেখলাম বারবার ক্লোরিন হচ্ছে আবার অক্সিজেনকে ভাঙছে, তাহলে একটা সিএফসি কি করতে পারে, একটা সিঙ্গেল মলিকুল সিএফসি 1 লক্ষ ওজনকে ভেঙে ফেলতে পারে, 1 লক্ষ ওজনকে ভাঙতে পারে একটা সিঙ্গেল সিএফসি। এইভাবে এই ওজনটা আমাদের ডেস্ট্রয় হচ্ছে ওজন লেয়ারে,
তাহলে দেখো এইটুকুই মেকানিজম, কিন্তু এইটুকুই কি আছে মেকানিজমে বলতে যে প্রথমত কি আছে মেকানিজমের শুরুটা কি বলছে যে ওজন ডিপ্লিটিং সাবস্টেন্সেস আর ইমিটেড এট দা আর্থ সারফেস বাই হিউম্যান অ্যাক্টিভিটিস এন্ড ট্রান্সপোর্টেড টু দা স্ট্রেটোস্ফিয়ার বাই এয়ার মোশন ইন দা স্ট্রেটোস্ফিয়ার দিস কেমিক্যালস ইজ ব্রেক ডাউন বাই আল্ট্রাভায়োলেট রেডিয়েশন আল্ট্রাভায়োলেট রেডিয়েশন দ্বারা ব্রেক ডাউন হয় অ্যাটমিক ক্লোরিন তৈরি করে এই অ্যাটমিক ক্লোরিন ওজনের সাথে বিক্রিয়া করে ওজনকে ভেঙে ফেলে হ্যাঁ ভেঙে ফেলে কি করে অক্সিজেন তৈরি করে আর ক্লোরিন মনোক্সাইড তৈরি করে এই ক্লোরিন মনোক্সাইড অ্যাগেন অ্যাটমিক অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আবার অ্যাটমিক ক্লোরিন তৈরি করে এবং এই অ্যাটমিক ক্লোরিন আবার একটা ওজনকে ভাঙবে এইটা হলো এই পর্যন্ত হলো মেন সাইকেল এই পর্যন্ত মেন সাইকেল এরপর এই সাইকেলটা আবার চলতেই থাকে ক্রমান্বয়ে আবার চলতেই থাকে চলতেই থাকে কতক্ষণ বলতে যত পর্যন্ত এই সিএফসি এর লাইফ থাকে প্রলং বলতে এটা এত দীর্ঘদিন এটার কার্যকারিতা থাকে যদি একটা সিএফসি মলিকুল 1 লক্ষ ওজনকে ভাঙতে পারে তারপরে এটা ডেস্ট্রয় হয় মানে এটা খুবই ডেস্ট্রাকটিভ খুবই ডেস্ট্রাকটিভ এটা হলো ওজন লেয়ার ডিপ্লিশনের মেকানিজম ওজন থেকে আমরা খুবই অল্প বিষয় জানলাম খুবই অল্প হ্যাঁ জি আমাদের যদি মেকানিজম লিখতে বলে তাহলে আমরা কতটুকু লিখবো এই 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 স্লাইডটাও কি লিখবো নাকি শুধু মেইন টুকু লিখলে হবে পরে আবার এই স্লাইডটা তো রিপিট হইছে কোনটুকু এই যে এই স্লাইডটা এখন যেটা দেখাচ্ছি এই স্লাইডটাও কি লিখবো নাকি এখান থেকে শুরু হলো হ্যাঁ এখান থেকে শুরু হলো এই কয়েকটা লাইন লিখতে হবে ওজন ডিপ্লিটিং কেমিক্যাল যা বলছি যা দেখছি এইটুকু এই এই টুকুই তো লিখতে হবে এখানে মাত্রই কয়েকটা ইয়া তোমার এই পাওয়ার পয়েন্টে অনেক বড় বড় দেখা যাচ্ছে এইটুকুই হলো তোমার ওজন আসলে যদি যে মেকানিজম লেখো মেকানিজম হাউ ডাজ ওজন লেয়ার ডিপ্লিশন টেক প্লেস অথবা মেকানিজম রাইট ডাউন দা মেকানিজম অফ ওজন লেয়ার ডিপ্লিশন তখন এইটুকু লিখতে হবে আচ্ছা ম্যাডাম বিক্রিয়া গুলো লিখে নিজের মতো করে ওগুলো ভাষায় লিখে দিলে হবে না ভাষা তো নিজের মতো আছে কোন অন্যের মতো না তুমি পড়তে গেলে বুঝবা না মানে যেভাবে যেভাবে বিক্রিয়া গুলা হয়েছে ওইভাবে লিখলে হবে না যদি আমি বিক্রিয়া গুলা সবগুলা মানে ফার্স্ট থেকে লাস্ট দেখাই দিই যে এইভাবে 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 ধাপে ধাপে হয়েছে এখানেও কিন্তু তাই আছে তুমি তো এই বিষয়টা পড়তে তাই আছে না ম্যাডাম আমি বুঝছি আমি বলতেছি কি লেখাগুলো একবারে বিক্রিয়ার পরে লিখলে হবে না সব বিক্রিয়াগুলো একবারে লিখে দিই তারপরে ধাপে ধাপে লেখাগুলো লিখে দিই লিখলে তো তোমার জন্য বেশি ভালো ওভাবে লিখলে তো তোমার জন্য অনেক বেশি সমস্যা যায় আগে বর্ণনা দিতে হচ্ছে পরে বিক্রিয়া কেন তুমি এইটুকু লিখলে সাথে ওইটুকু লিখে দিলে এরপর আবার লিখলে যে এই ক্লোরিন আবার কি এই ক্লোরিন কি করবে ওজনকে ভাঙবে হ্যাঁ যার ফলে ক্লোরিন মনোক্সাইড আর অক্সিজেন হবে এই ক্লোরিন মনোক্সাইড আবার অ্যাটমিক অক্সিজেন সাথে বিক্রিয়া করে মলিকুলার ক্লোরিন অ্যাটমিক ক্লোরিন তৈরি করবে তো তুমি যখন যে লাইনটা লিখছ তখন এটা লিখতে তো কোনো সমস্যা দেখছি না বরং এটাই তো সুবিধা একবার লিখতে গিয়ে তো পরে আরেক বিপদ ঘটবে জি ম্যাম থ্যাংক ইউ আমাদের ক্লাস আজকে এইটুকুই ছিল এখন দেখো এর আগে অনেকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করেছিল আমি তখন বলেছিলাম যে আমি যখন ওজন লেয়ার পড়াবো আশা করি তখন তোমাদের এই কোশ্চেনের তোমাদের যে কিছু সমস্যা হয়েছে বা বুঝতে প্রবলেম হচ্ছে সেটা আশা করি তখন তোমাদের সমাধান হবে এখন দেখো যে আজকে তোমাদের এই পর্যন্ত আমার আমার ক্লাস আজকে শেষ হয়ে যাবে তাহলে এই পর্যন্ত তোমাদের যতগুলি ক্লাস আমি নিয়েছি তার মধ্যে কোনো প্রবলেম থাকলে এখন আমাকে জিজ্ঞেস করো বা আমরা এখন আলোচনা করতে পারি আমাদের ক্লাস ওজনের ক্লাস এইটুকুই এখনো এই যে ওজনের ক্লাস নিলাম এতে তোমাদের কোনো কারো কোনো প্রবলেম আছে কিনা এটি হলো একটি কোশ্চেন আরেকটি হলো এতদিন 4 দিনে আমরা যতটুকু ক্লাস করেছি 4টা চ্যাপ্টার মোটামুটি পড়েছি ছোট ছোট একটি হলো গ্রিন হাউস ইফেক্ট দেন পড়েছি গ্লোবাল ওয়ার্মিং দেন ক্লাইমেট চেঞ্জ এন্ড আজকে হলো ওজন লেয়ার ডিপ্লিশন মোট 4টি চ্যাপ্টার আমরা পড়লাম এখন দেখো যে আজকের যে যতটুকু পড়েছি সেখানে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা সেই ম্যাম ওজন লেয়ার ডিপ্লিশন ডিফিনিশন আরেকবার যদি বলতেন ওজন লেয়ার ডিপ্লিশন ওজন লেয়ার কি মেকানিজম বলছো নাকি মেকানিজম ডিপ্লিশন ম্যাডাম ওজন ডিপ্লেটিং সাবস্টেন্সের সংজ্ঞা বললেন না ওটা তো স্লাইডে নাই ওইটা বলতিছে দা সাবস্টেন্সেস দ্যাট আর রেসপন্সিবল ফর দা ডিপ্লিশন অফ ওজন লেয়ার যে সাবস্টেন্স গুলি বাংলায় বলি যে সাবস্টেন্স গুলি ওজন লেয়ার কে ডিপ্লিশন করে সেই সাবস্টেন্স গুলি কে বলছি আমরা ওজন লেয়ার এটা ইংলিশ খুব স্বাভাবিক ইংলিশ করে এরকমই হয় দা সাবস্টেন্সেস
that are responsible for the depletion of ozone layer is known as ozone depleting substances. Kito ki prashno korchilo hello dekho tomader aki kar kono prashno thaki prashno korbe naki ji ma'am bolo ki prashno tomar acha ma'am ei je atomic oxygen ta eta kotha theke aslo ma'am আমি বলেছি যে ওজন লেয়ার যখন বলেছি যে ওজন লেয়ার মেইনলি ওজন দ্বারা তৈরি মেইনলি তাহলে কি ওখানে আরো কিছু আছে আর কি আছে বলছি ওজন হলো O3 O3 ছাড়াও ওজন লেয়ারে O2 আছে একটু এবং অ্যাটমিক অক্সিজেন আছে ওজন লেয়ারটা যে তুমি দেখলে সেখানে তিনটা আছে একটা মেইনলি ওজন বলতে যে 99% ওজন থাকে বাকি কিছু অংশ O অক্সিজেন O2 থাকে এবং অ্যাটমিক অক্সিজেন থাকে মানে কোশ্চেন প্যাটার্ন কি রকম আসবে মানে মার্কিং কেমন থাকবে আমরা তো জানি না মার্কিং হলো যে পরে তোমরা জানবে আমাদের ফলো করে কিন্তু আমি তোমাদের ক্লাস নেওয়ার সময় অলরেডি আমি বলেছি যে কোশ্চেনগুলো এরকম হয় প্রত্যেকটা সময় আমি বলেছি যে কোশ্চেনগুলো এরকম হয় হ্যাঁ যেমন আজকের এই চ্যাপ্টারে এরকম যে ওজন লেয়ার কি ওজন ডিপ্লিটিং সাবস্টেন্স কি তারপর ওজন তাদের সোর্স গুলি কি অথবা এবং সেই সাথে ওজন লেয়ার ডিপ্লিশন কিভাবে সংঘটিত হয় পার্থক্য কি আমরা ক্লাসে পড়েছি তোমাদেরকে এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় একটু একটু আসে বাইরে ওগুলি নোটে তোমার হ্যান্ডআউটে থাকে না কারণ এগুলি হ্যান্ডআউটের বিষয় না এগুলো আমরা ক্লাসে আলোচনা করি কালকে আছে কত এয়ার পলিউশনের পার্থক্যটা আবার বলেন মিস হয়ে গেছে কি ক্লাস তো ঠিক মতো করো না এখন সেটা হলো আমি বলেছিলাম যে কার্বন মনোক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড এগুলি কি এগুলো এয়ার পলিউট্যান্ট আর গ্রিন হাউস গ্যাস কি কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রোজেন অক্সাইড হ্যাঁ এখন অনেক সময় পরীক্ষায় আসে যে কার্বন মনোক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড কি গ্রিন হাউস গ্যাস বলা হয় না কেন আমি কিন্তু গ্রিন হাউস গ্যাসের ডেফিনিশন বলেছি গ্রিন হাউস গ্যাস কেন বলবো এগুলিকে লগন রিডিউশন করতে পারে দিস গ্যাসেস আর ক্যাপেবল টু ট্র্যাপ লং ওয়েভ রেডিয়েশন অর টু ট্র্যাপ হিট দ্যাটস হোয়াই দিস গ্যাসেস আর নন অ্যাজ গ্রিন হাউস গ্যাস অন দ্য আদার হ্যান্ড কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড হ্যাঁ ক্যান নট এবল টু ট্র্যাপ লং ওয়েভ রেডিয়েশন তাই সেগুলিকে গ্রিন হাউস গ্যাস বলা হয় না ও এটা তো জানতাম ও এটা তো হ্যাঁ আর দেখো মিস পিডিএফটা মিস পিডিএফটা দিয়ে দিলে ভালো হইতো হ্যাঁ হ্যান্ডআউট আমি দিয়ে দিব হ্যান্ডআউট আমি দিয়ে দিব ম্যাডাম আমি বলি তোমাদের কিন্তু হ্যান্ডআউট আছে হ্যাঁ হ্যান্ডআউট তোমাদের কাছে আছে ম্যাম নাই ম্যাম আমাদের নাই আমরা ডি সেকশন যেটা হলো যে আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি যে হ্যান্ডআউট তোমাদের কাছে ছিল এখন আমি কিছুটা একটুখানি চেঞ্জ করেছি একটুখানি চেঞ্জ ম্যাম একটু বলো বলো ম্যাম আমাদের যে এনवायरमेंटাল সায়েন্সের কোনো সিলেবাস তো আমাদের কাছে নাই তাইলে আমরা মানে যে কিভাবে কি করব সিলেবাস নাই কোনো যে কোন কোন টপিকগুলো জি ম্যাম নিউ সাবজেক্ট ক্লাসগুলো ফলো করতে নাই আগের বছরে কোশ্চেনও নাই যে আমরা বুঝব সিলেবাস নাই কেন এই আমার ক্লাস কি তোমাদের নিয়ে বাস তো আমি তো বুঝি না এর আগে তোমরা ক্লাস করো নাই হ্যাঁ ম্যাম ক্লাস তো ওভারঅল সিলেবাস তো দেয় নাই একটা স্যার একটা করে টপিক পড়াইছেন ওইটা শুধু কোন কোন টপিক আছে ওগুলান শুধু বলে দিবেন ওভারঅল কোনো সিলেবাস ওভারঅল সিলেবাস নাই আমি কিন্তু আমার ক্লাসে আমি যখন না ম্যাম নাই দিয়েছি
আমি তোমাদের কোন কোন ক্লাসে ক্লাস নিয়েছি? ওই ক্লাসে তো আমি সিলেবাস দিয়েছিলাম, প্রথম আমি যে ক্লাসে ক্লাস নিয়েছি সেই ক্লাসে আমি সিলেবাস দিয়েছিলাম। ম্যাম আমরা পাইনি সেই ক্লাসে, তোমাদেরকে সেখান থেকে একটু কালেকশন করব, কারণ প্রাইমারি মানে কি তোমাদের দুইটা সেকশন আমি দিয়েছি। জি ম্যাম আমাদের এই সেকশন সিলেবাস আমি দুইটা সেকশনে ক্লাস দিয়েছি এবং তৃতীয় সেকশনে অর্ধেক ক্লাস দিয়েছি, তাদের কাছে অবশ্যই সিলেবাস থাকার কথা। জি ম্যাম ওখান থেকে তোমরা বসেছিল থাকে, ওই গ্যাসটার ওই ওজন গ্যাসটার উৎস কি কোনো ভাবে কি ওজন লেয়ার থেকে ওটা আসে? ঠিক আছে তুমি আবার মনোযোগ দিয়ে দেখবে, কারণ তোমরা কিচ্ছু করো না, প্রত্যেকটা গ্রিন হাউস গ্যাসের সোর্স পড়ানো হয়েছে। তোমার কাছে দেখো প্রত্যেকটা গ্রিন হাউস এর সোর্স পড়ানো হয়েছে। ম্যাডাম জি এগ্রিকালচার আর লাইফ স্টক এর কারণটা ভুলে গেছি, কেন এগুলো গ্রিন হাউস এর সোর্স হিসেবে উল্লেখ করা হয়েছিল? লাইফ স্টক হলো রুমিনেন্ট প্রাণী, যখন জাবর কাটে, বাংলায় বলি তোমরা জীবন নালে মনে রাখতে পারবে না, রুমিনেন্ট প্রাণী যাদের স্টমাক চারটা পার্ট আছে স্টমাকে। ফার্মেন্টেশন হয়, এই যে এগুলি যে ওদের অন্ত্রে ডাইজেস্ট হচ্ছে সেই সময় মিথেন গ্যাস প্রডিউস হয়, সেই মিথেন গ্যাসটা পরবর্তীতে বায়ুমণ্ডলে আসে, এটা হলো এই লাইফ স্টক। আচ্ছা ম্যাডাম, আর এই হ্যাঁ এগ্রিকালচারের ক্ষেত্রে আমি বলেছিলাম যে যখন ওয়েটল্যান্ডে রাইস কালটিভেশন করা হয়, ওয়েটল্যান্ড মানে কি ওয়াটার, যখন কোন দীর্ঘদিন ওয়াটার থাকে, ওয়াটার লগিং অবস্থায় থাকে, ওয়েটল্যান্ডে যখন রাইস কালটিভেশন করা হয় তখন ওই রাইস কালটিভেশনের ফলে ওয়েটল্যান্ডে এনএরোবিক ডিকম্পোজিশন হয়, নিউট্রিয়েন্টের দুই ধরনের ডিকম্পোজিশন হয় অর্গানিক ম্যাটার, একটা হলো এরোবিক আর একটা হলো এনএরোবিক। যখন এনএরোবিক ব্রেকডাউন হয় তখন সেখান থেকে মিথেন বের হয়, মাইক্রো অর্গানিজম এর অ্যানএরোবিক মাইক্রো অর্গানিজম দ্বারা কি হয় অর্গানিক ম্যাটার গুলি ব্রেকডাউন হয়, এই ব্রেকডাউন যখন ড্রাই ল্যান্ডে হয় তখন তো অ্যারোবিক কন্ডিশন মানে অক্সিজেন আছে, তখন মিথেন প্রডিউস হয় না, কিন্তু যখন ওয়েটল্যান্ড মানে এই এই পানি জলাবদ্ধ অবস্থায় থাকে তখন সেখানে অ্যানএরোবিক ডিকম্পোজিশন হয় অক্সিজেনের অনুপস্থিতিতে, সেই অ্যানএরোবিক ডিকম্পোজিশনের সময় মিথেনোজেনিক ব্যাকটেরিয়া আছে একটা, সেই মিথেনোজেনিক ব্যাকটেরিয়ার অ্যানএরোবিক ডিকম্পোজিশনের ফলে মিথেন প্রোডিউস হয় ওয়েটল্যান্ড রাইস কালটিভেশনের ফলে। ম্যাডাম আমরা তো ধানের জমিতে অলওয়েজ পানি থাকে মানে সব জমিতে সব সময় কিন্তু পানি থাকে না, একটা আছে অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং, তোমরা পরবর্তীতে পড়বে এগ্রিকালচার AWD AWD, এটা বলে অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং। সাপোজ তুমি একটা জমিতে পানি দিলে 7 দিন থাকলো, তারপর তুমি ড্রেন আউট করলে, আবার কিছুদিন শুকনো থাকলো, আবার দিলে, এটা সমস্যা না, দীর্ঘদিন যদি থাকে একই ভাবে তখন তখন মিথেন প্রোডিউস হয় ডিউ টু মিথেনোজেনিক ডিউ টু দ্য অ্যাক্টিভিটিস অফ মিথেনোজেনিক ব্যাকটেরিয়া, ওইটার অনেক ওটার মেকানিজম অনেক বেশি এবং এটা আমরা মাস্টার্সে পড়ি, সে কারণে তোমাদের আসলে ওভাবে পড়ানোটা অল্প, তোমাদের জাস্ট একটা অল্প টুকু পড়ানো, ইভেন এই যে এই ওজন লেয়ারে যে ওজন লেয়ারটা ফরমেশন হয় এটারও মেকানিজম আমরা মাস্টার্সে পড়ি, কিন্তু তোমাদের তো এটা করার দরকার নেই, তোমরা জাস্ট অল্প জানবে এটুকু কিভাবে কতটুকু। ম্যাম ওজন ডিপ্লেটিং সাবস্টেন্স এর বাকিগুলোর তো ম্যাডাম মেকানিজম এমনই হয় তাই না? হ্যাঁ হ্যাঁ একই ব্যাপার, যে ওখানে যাচ্ছে গিয়ে ব্রেকডাউন হচ্ছে, সেম তোমাদের শুধু একটা এক্সাম্পল দেওয়া হলো। জি ম্যাডাম থ্যাংক ইউ, একটা এক্সাম্পল দেওয়া হলো।
আর এখন তোমাদের যে আমি হ্যান্ডআউটটা দিব, কারো তোমাদের দুই একজনের এটা যদি আমাকে দাও, ওই কি বলে ইমেল অ্যাড্রেসটা, আমি সেখানে আমি অ্যাড করে দিতে পারি। ম্যাম আপনাকে কি ইমেল পাঠাই দিব না মেসেজ করে দিব? আমাকে ইমেলটা পাঠিয়ে দিলেই ভালো হয়। হ্যাঁ মানে ইমেইলে পাঠাবো আমি? এই ইয়াতে পুছেছিলাম, এখানে একটা ছিল ফাইল থাকার কথা ছিল তোমাদের, এই মোড়ে গিয়ে একটা ফাইল থাকার কথা ছিল, সেখানে আপলোড করা যেত, কিন্তু আমার এখানে অপশনটা আসছে না। আমি এখানে সেই ফাইলের অপশনটা পাচ্ছি না, ফাইলের অপশনটা যেহেতু পাচ্ছি না, নাহলে এখনই তোমরা পেয়ে যেতে। আমি রেডি করে রেখেছি তোমাদের হ্যান্ড আউট আগের মতন, আগের মতনই, শুধুমাত্র একটু ইয়ে করেছি, যে আগে একটু বেশি ছিল আমি এখন একটু কমিয়ে দিয়েছি। এখন এখানে আমি কোনো ভাবে ওটা পাচ্ছি না, তোমাদের সেই অপশনটা, অপশনটা আমি এতক্ষণ যখন খুঁজলাম, কিন্তু অপশনটা আমি পাচ্ছি না। এখানে একটা ফাইলের অপশন থাকার কথা ছিল, সেটা নাই। আজকে তোমরা কেউ একজন দায়িত্ব নিয়ে আমাকে একটা ইমেল করো, তোমাদের একটা ইমেল করে দাও এখনই, আমার হ্যান্ড আউট রেডি আছে। তোমাদের কারো একটা ইমেল আমার আমাকে ইয়া করে দাও, মেইল করে দাও, ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিব, মানে সবাই যেন পায়। হ্যাঁ ম্যাম আমি সৌমিক, আমি আগে একবার আপনাকে ইমেল করেছিলাম। হ্যাঁ হ্যাঁ তুমি ইমেল করেছো, তাহলে আমি ওই ইমেইলে পাঠালে হবে? হ্যাঁ ম্যাম হবে, আমি দিয়ে দিব সবাইকে। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমার শুনো, আমার ক্লাস এখানেই শেষ। আমি লেট ক্লাস নাই। তারপর তোমাদের অন্য টিচার সম্ভবত ক্লাস নেবেন। আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি যে আমার ক্লাস এটুকুই শেষ, আমি তোমাদের চারটা টপিকস পড়িয়েছি। তা ইউনিভার্সিটি খোলার পর তোমাদের যখন পরীক্ষা হবে, কারো যদি কোনো মানে টপিকসে কোনো প্রবলেম থাকে, আমরা তো তখন ডিপার্টমেন্টে থাকবো, তোমরা আমাকে আবারও জিজ্ঞেস করতে পারবে। ওকে আজকে পর্যন্ত তো আমি নিলাম, কিন্তু এরপরও যদি মনে করো যে না আমার এখনো ক্লিয়ার হয়নি, তাহলে তখন আমাকে জিজ্ঞেস করো। আর তোমাদের সবার ইয়াটা চ্যাট বক্সে দিয়ে দাও, তোমাদের সবার অ্যাটেন্ডেন্স নাম ইয়াগুলি চ্যাট বক্সে লিখে দাও। হ্যাঁ তাহলে তোমাদের সাথে আজকে আমার এখানেই ক্লাস শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরীক্ষা ডেট হলে তো বা পরীক্ষা শুরু হলে পরীক্ষা দিতে হবে।